যারা আল্লাহকে পাওয়ার সাধনায় রত আছেন, যারা নফসকে সংশোধনের চেষ্টায় প্রচেষ্টারত আছেন, তাদেরকেই আমানু বলা হয়। যে সকল আমানু তাদের দিকে আগমনকারী ধর্মসমূহ হইতে তাগুত অর্থাৎ মনের মিথ্যা এবং ভ্রমসমূহ ত্যাগ করিয়া চলে, আল্লাহ এইরূপ বিশ্বাসকারীর প্রতি তাদের সকল বিষয়ে সহায়ক, অভিভাবক, বন্ধু হইয়া থাকেন। তাই তিনি অবিশ্বাসের অন্ধকার হইতে তাদেরকে বাহির করেন নূরে মুহাম্মদীর দিকে। আর যাহারা অবিশ্বাসী তাগুত, তাহাদের নিত্য সহচর বন্ধুরূপে থাকিয়া অন্তর্নিহিত নূরে মুহাম্মদী হইতে উৎখাত করিয়া তাদেরকে অবিশ্বাসের অন্ধকারের দিকে লইয়া যায়। মহাগ্রন্থ কোরআন দর্শন মতে প্রত্যেক মানুষের মধ্যে রূহরূপে নূরে মুহাম্মদীর বীজ উপত রহিয়াছে। মিথ্যা ও অনাচার মানুষকে এই নূর হইতে বাহির করিয়া অবিশ্বাসের অন্ধকারের দিকে লইয়া যায়। এই জাতীয় বস্তুবাদী লোকেরা আগুনের মধ্যেই থাকিয়া যায় এবং বস্তুমোহের কারণ জাহান্নামের আগুনের মধ্যেই তারা দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করিয়া থাকে। মস্তিষ্কের দিকে আগমনকারী প্রত্যেকটি ধর্মকে গ্রহণ ও বর্জন করিবার পদ্ধতির মধ্যে রহিয়াছে মুক্তি অথবা বন্ধন। মস্তিষ্কের দিকে আগমনকারী প্রত্যেকটি বিষয়রাশির ধর্মকে গ্রহণ এবং বর্জন করিবার পদ্ধতির মধ্যেই রহিয়াছে আপনি কি জন্মে জন্মে জন্মান্তরের বন্ধনে আবদ্ধই থাকবেন, নাকি মুক্তির স্তরগুলো অতিক্রম করিয়া জন্ম জন্মান্তরের সাধনার মাধ্যমে চরম কাঙ্ক্ষিত সেই মুক্তির স্তর তথা লামকামে প্রতিষ্ঠা লাভ করবেন। আলোচনাটুকু মহাগ্রন্থ কোরআনেরই সূরা বাকারার 257 নং আয়াতের আলোকে করা হলো সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে।